আপনি যদি কাউকে নিজের জীবনে থেকেও বেশি ভালোবাসেন তবে আপনার সাথে এই দুটি ঘটনা অবশ্যই ঘটবে। তা হলো নাম্বার এক, হয়তো সে মানুষটি সারা জীবনের জন্য আপনার হয়ে যাবে। আর নাম্বার দুই, আর না হলে সে মানুষটি আপনাকে সারা জীবনের জন্য একটা শিক্ষা দিয়ে যাবে। কেউ যদি তোমাকে ধোকা দেয়, তোমার বিশ্বাস ভেঙে দেয়, তবে মনে রেখো তাকে তুমি ক্ষমা করে দাও, কিন্তু তাকে কখনোই তুমি দ্বিতীয়বার বিশ্বাস করো না বা তাকে তুমি দ্বিতীয়বার কোনো সুযোগও দিও না। আর যদি তাকে সুযোগ দাও তবে মনে রেখো তুমি তার হাতে ছুরি তুলে দিলে, যেটা দিয়ে সে তোমাকেই আবার আঘাত করবে। আর যদি তুমি মনে করো যে মানুষটি তোমারই আছে, তবে এটা তুমি জেনে রাখো যে সে মানুষটি যদি সত্যি তোমার হতো তবে সে কখনোই তোমাকে ধোকা দিত না, কখনোই সে তোমার বিশ্বাস ভাঙত না, সে কখনোই তোমাকে ধোকা দেওয়ার কথা ভাবতেও পারত না। সবসময় সে এটাই ভাববে, সবসময় এই কাজই করবে যে কী করলে তুমি কষ্ট পাবে না, কী করলে তুমি সবসময়ই খুশি থাকবে। তুমি কষ্ট পাবে সে কাছ থেকে সে সবসময়ের জন্যই দূরে থাকবে। তোমার সেই ভালোবাসার মানুষটির মনে এই অনুভূতিটাই সবসময় জাগ্রত থাকবে যে কী করলে তুমি কষ্ট পাবে না, কীভাবে তোমাকে সে খুশি রাখতে পারবে। তুমি যদি কাউকে সত্যিই ভালোবাসো তবে তাকে কখনোই জোর করে তোমাকে মনে করার কথা বলতে যেও না, জোর করে তোমার সাথে সবসময় কথা বলার কথাটিও বলো না। কখনো কখনো তুমি একদম চুপ হয়ে যাও এবং তাকে অনুভব করতে দাও যে তোমাকে ছাড়া তার জীবনটা কেমন হয়ে গেছে, তোমাকে ছাড়া সে কতটা শূন্যতা অনুভব করছে। তার থেকে একটু দূরে সরে গিয়ে তাকে বুঝতে দাও যে তোমাকে ছাড়া সে চলতে পারবে না। ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, কেননা আপনাদের একটি মূল্যবান কমেন্টই আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।